দাদার কাছে গেলে দাদা সব রকম সহযোগিতা করবে সে যদি না পারে তাকে সহযোগিতা করে তাকে মিস্ত্রি দিয়ে তাকে বাড়িতে গিয়ে তাকে শিখিয়ে দিয়ে আসবে ঠিক আছে যদি না পারে তার ভালো ট্রেনার আছে তার কাছে পাঠিয়ে দেবে সেখান থেকে শিখে কাজটা করবে করবে তারপরে তারপরে প্রশিক্ষণ নিয়ে মেশিনটা চালাতে পারবে সহযোগিতা মেশিন সমস্যা হলে তারা কারখানা থেকে লোক পাঠিয়ে দেবে তারাও সহযোগিতা করবে আপনাকে মেশিন ঠিক করে দেবে সেই জন্য কোনো সমস্যা থাকবে না ঠিক আছে সব রকম দিক থেকে দাদা হেল্প করবে আপনাকে কাছে আপনাকে কি হেল্প করেছে সব রকম দিক থেকে আমাকে করেছে বলেই তো বলছি আচ্ছা আগে আপনি কি

শাড়ির আগে লেগে গেছে এই আগে দাদাই তাতে ইসের শাড়ি বুনতো এখন বড় বড় মেশিন আছে ষোলো লাখ কুড়ি লাখ পঞ্চাশ লাখ এক কোটির মেশিন আছে এই হাতে বোনা পুরো বন্ধ হয়ে গেছে দেখুন এই তখন বন্ধ ঠিক আছে দাদা আমার কাছে আসলো বলল কি করবো দাদা আজকে অনেক কষ্ট করে কিছু একটা পথ দেখুন আর বাতাসাটা দেখে দাদার মনে হয়েছে হ্যাঁ এই ব্যবসাটা আমি করতে পারবো দাদা কিন্তু বন্ধন থেকে লোন নিয়ে করেছে ঠিক আছে আজকে এই যে ঘরটা দেখছেন যে ঘরটা আজকে বাতাসার মেশিনটা বসেছে ঠিক আছে এই ঘরে কিন্তু আগে তাদের কাজ চলতো এই ঘরে আজকে বাতাসা করে দাদা করে যাচ্ছে দেখুন ইতিমধ্যে দাদা কত বাতাসা করে ফেলেছে সব সাদা বাতাসা দেখুন এখানে একশো কেজি বাতাসার আওয়াজ তুলুন আচার বাতাসায় কখনো এরকম আওয়াজ হয় না ঠিক আছে মেশিনের বাতাসা যেমন ফুলবে তেমন দেখতে তেমন তার আওয়াজ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদেরকে যে ব্যবসা করার আইডিয়া দিতে চলেছি তাই অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে একদমই স্কিপ করবে না আজ তোমাদের সামনে একদমই একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে মেশিনটি দেখাবো বাংলায় প্রথম এস জে বিজনেস ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তোমরা দেখছ এই মেশিনটির মাধ্যমে যে প্রোডাক্টটি তৈরি হবে এটি কিন্তু হাই ডিমান্ড একটি প্রোডাক্ট বারো মাস ধরে এই প্রোডাক্টটির ব্যবসা চলতেই থাকে আর এই ব্যবসায় কোনো অক্সিজেন নেই নতুন ধরনের মেশিনটির মাধ্যমে কিভাবে প্রোডাক্ট তৈরি করবে কীভাবে ব্যবসাটি করবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে বলা আছে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটা দেখ আর যারা ভাবছ যে এরকম ধারা মেশিন নিয়ে একটা বিজনেস শুরু করবে তাদেরকে আগেও বলেছি এখনও বলবো কোনো জায়গা থেকে কোনো আইটেম কেনার আগে আমি সেখানে থাকবো না তাই অবশ্যই যাচাই ভেরিফাইটা সম্পূর্ণ করেই তারপরেই জিনিস কিনবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এরকম আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোফিকেশানটাকে অল করে দিতে একদমই ভুলবে না দেখাইস চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আচ্ছা এটাই পুরো কারখানা থাকছে আচ্ছা হাতে তৈরি হচ্ছে এখানেও সব তৈরি হচ্ছে

সেম পাচ্ছেন দাদা ইও নিয়ে এসেছে দেখাও দাদা তুমি দাদা

অনেক জায়গায় আছে দেখবেন সেইখানে জায়গায় করে দাম নিয়ে নেবে লাখ লাখ টাকা ঠিক আছে চক্করে থাকবেন না চোদ্দটা ফুটো থেকে যখন পনেরোটা ফুটোয় চলে যাবেন মেশিনের বাতাসের কিন্তু কোয়ালিটি ভালো আসবে না পয়সা কষ্টের টাকা মেহনতের টাকা আর ট্যাঙ্কটা সবসময় বলে দেবো আমার থেকে মেশিন নেন বা অন্য কারোর থেকে মেশিন না বাইশ বাই পঁয়ত্রিশ এরকম হলে তবে একটাই বলবো বাইশ বাই পঁয়ত্রিশ ওই মাপ ট্যাঙ্ক দেখে চোদ্দ ই দেখে মেশিন নেবেন তারপর এরকম কখনো ভিডিওতে বলা হয় না দেখো আমাদের এইখানে মাপটা দেখছেন এইটা পুরো লেভেলিং ভাবে ওঠা মানে চোদ্দটা পুরো দিকে সমান মাল হবে যেটা আমাদের কর্মকার মেশিনারি একমাত্র সাকসেস করতে পেরেছে মেশিন এ যেগুলো অন্য জায়গায় কিন্তু হয়নি এই টেকনোলজি গুলো বুঝতে হবে তারপর মেশিন নিতে হবে মেশিন নিয়ে এসে আসলে বাতাশা কিন্তু বেড়াবে না চোদ্দটা ফুটো থেকে দশটা ফুটো থেকে বাতাসা সমান সমান বেড়ায় চারটা ফুটো থেকে বেড়ায় না তো মেশিন খারাপ আছে এইগুলো ভেবে দেখবেন আপনাদের দেখালাম মেশিন যেখানে তৈরি হয় বাতাসা আচ্ছা তোমার নাম আমার নাম সঞ্জীব কর্মকার আচ্ছা কোম্পানির নাম কি রয়েছে কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনারি জয় মাতারা বাতাসা মেশিন আচ্ছা আচ্ছা আর হচ্ছে এর আগেও তো চ্যানেলে ভিডিও ছিল তাকে আমার রেসপন্স ছিল একটু বলে দিবি ঠাকুরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আপনার চ্যানেলের দ্বারাই আমার ব্যবসা দাঁড়িয়েছে এটা হচ্ছে আপনাদের প্রচুর রেসপন্স পেয়েছি দাদা আপনার চ্যানেল থেকে লাইন লাইন করে আমি 30 টা মেশিন বিক্রি করেছি আচ্ছা 30 টা মেশিন হ্যাঁ 30 টা বেশিই করেছি আমি তো মিনিমাম বললাম মিনিমাম 30 টা আচ্ছা আচ্ছা তা যারা নতুন ব্যবসা করতে যাচ্ছে বা এই ব্যবসাটা নিয়ে ইনভলভ হতে যাচ্ছে তাদের জন্য কি বলবেন নতুন তার জন্য একটা কথাই বলবো এমন ব্যবসা করতে হবে যেই ব্যবসাটার ভবিষ্যৎ ভালো আছে আচ্ছা বাতাসা যেটা 12 মাস চলবে নকুল দানা 12 মাস চলবে বিস্কুট বেকারি বিস্কুট ঠিক আছে যা লেভেল নেই কোনো কিন্তু বারোমাসই চলে এসব ব্যবসার ভবিষ্যৎ আছে যেটা জন্ম জন্মান্তরে চলবে ঠিক আছে কোনোদিন মানে ব্যাক ডেডেড হবে না সেই সব ব্যবসা করলে পরে না বাতাস হচ্ছে এমন একটা ব্যবসা যে এই ব্যবসাটা কোনো দিন হবে না এটা চলেই যাবে চলেই যাবে জন্ম জন্মান্তরে চলে যাবে এর জন্য এই ব্যবসা করলে এখানে হচ্ছে যে মানে সবারই এটা হচ্ছে যে পুজোর ক্ষেত্রে লাগে আমাদের হিন্দু শ্রেণীর লোকেদের যেমন মন্দিরটা লাগে আমাদের মুসলিম ভাইদের মসজিদে লাগে ঠিক আছে সকল ধর্মের মানুষের বাতাসের প্রয়োজন চাই যেই ব্যবসা এক জিনিস আমি বারবার করে বলি যেই ব্যবসা হিন্দু মুসলিম সবাই লাগে সেই ব্যবসা কোনোদিন নষ্ট হবে না আচ্ছা তা হচ্ছে শপের অ্যাড্রেস মানে কোম্পানি অ্যাড্রেসটা কোথায় রয়েছে আমাদের অ্যাড্রেস হচ্ছে দা ব্যান্ডেলে আসতে হবে স্কুলে দাও মোবাইল নম্বরে ফোন করবেন যে যে বাহার কা আদমি ইউপি কা হাওড়া স্টেশন আহ নম্বর গাইডা আচ্ছা 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 তা আজকে হচ্ছে যে প্রথমে তো কারখানা দেখলাম ই যে কারখানা হচ্ছে নিজস্ব প্রোডাকশন তৈরি হচ্ছে

ভোল্টেজ সব এখানে দিয়ে দেব যাদের বাড়িটা দেখবেন প্রবলেম আছে আশেপাশে বড় বড় কারখানা ভোল্টেজ ঠিক থাকে না কখনো আড়াইশো তিনশো ভোল্টেজ হয়ে যায় তাইলে কি মেশিনের ভেতরে এস এম পি এস কেটে যাবে এর জন্য আমরা স্টেবিলাইজারও দিয়ে দিই ওই দেখুন স্টেবিলাইজার দেওয়া ঠিক আছে এইটা কেউ বলে না যাদের ভোল্টেজ কখনো দুশো চল্লিশ এর বেশি চলে যায় দুশো চল্লিশ এর জন্য আমরা কিন্তু কোনো অসুবিধা নেই যারা ব্যবসা করতে চাইছে এখান থেকে নিয়ে মেশিন অনেক শুরু করতে পারেন এই যে ভদ্রলোককে দেখেই করতে পারেন এখানে মেশিন আমার উদ্দেশ্য হচ্ছে যারা মেশিন দিচ্ছে যেন ফেঁসে না যায় ঠিক আছে মানুষ ফাঁসলে পারে সেটা আমারও নিজেরও খারাপ লাগবে মেশিন তো আমি প্রচুর বিক্রি করি শুধু বাতাসার মেশিন না নকুল দানার মেশিন বলুন কুরকুরার মেশিন বলুন আপনি কুরকুরের

আচ্ছা আচ্ছা তা চলুন এবারে কিছু প্রোডাকশানটা দেখে নেবো যে আদেও ম্যাশিংটা সাকসেসফুল কিনা হ্যাঁ যে ম্যাশিংটা হচ্ছে যে সাকসেসফুল হয়েছে তার প্রোডাকশান না দেখলে তো বলাই যাবে না তাই তো দেখুন দাদা কীভাবে মেশিংয়ের প্রোডাকশান হচ্ছে আচ্ছা তো চলুন দেখে নেওয়া যাক প্রোডাকশান কীভাবে হচ্ছে চলুন দেখে দিচ্ছি তো যারা নতুন ম্যাশিংটা নিচ্ছে ঠিক আছে বাতাসাতে তাদের জন্য কিভাবে তৈরি করবে সঠিক পদ্ধতিটা যদি একটুখানি বলে দেন সঠিক পদ্ধতি মানে এই যে দাদা দেখা যাচ্ছে ঠিক আছে দাদা আজকে আগে হুম কাপড়ের কাজ করতে তাত বুনতো জায়গাটাও আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা যেতু কাস্টমারকে অন্ধকারে দেখিয়ে সন্দীপ কর্মকার ম্যাশিং ব্যক্তিগত করে না আজকে দেখুন তাতের ঘর বন্ধ আচ্ছা বড় বড় ম্যাশিং চলে এসেছে দাদা ঠিক আছে এখনো দেখুন শাড়ি শাড়ি পড়ে রয়েছে ওই ভেতরে দেখুন শাড়ি লাগানো রয়েছে আচ্ছা ঠিক আছে এই শাড়ি আগে লোকে চেয়েই আগে দাদাই তারের শাড়ি বুনতো এখন বড় বড় মেসিং আসে 16 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি মেসিং আসে এই হাতে বোনা পুরো বন্ধ হয়ে গেছে দেখুন বন্ধ ঠিক আছে দাদা আমার কাছে আসলো বলল কি করব দাদা আজকে অনেক কষ্ট করে কিছু একটা পড় দেখুন আর বাতাসাটা দেখে দাদার মনে হয়েছে হ্যাঁ এই ব্যবসাটা আমি করতে পারবো দাদা কিন্তু বন্ধন থেকে লোন নিয়ে করেছে ঠিক আছে আজকে এই যে এই ঘরটা দেখছেন এই ঘরটাতে আজকে বাতাসা আর মেসিং বসেছে ঠিক আছে এই ঘরে কিন্তু আগে তাদের চলতো এই ঘরে আজকে বাতাসা করে দাদা করে গেছে দেখুন দাদা কত বাতাসা করে ফেলেছে সাদা বাতাসা দেখুন এখানে আওয়াজ আওয়াজ বাতাসায় এরকম হয় না ঠিক আছে বাতাসা যেমন ফুলবে তেমন দেখতে তেমন তার আওয়াজ ঘন ঘন আওয়াজ ঠিক আছে এই দেখুন মেশিন আজকে বসে গেছে দাদার মুখ থেকে শুনুন আমাদের কোম্পানি দাদার জন্য কি করে নতুন নিতে চাইছে তাদের তো ট্রেনিং এর দরকার আছে সেই প্রশিক্ষণটা কি তারা পাবে কাস্টমাররা

আপনি কি করতেন আগে আমার তাতের ব্যবসা ছিল এখন হচ্ছে ম্যাশিং বসিয়ে নিয়েছেন হ্যাঁ ম্যাশিং বসিয়ে আচ্ছা আচ্ছা দাদা যে দেখছেন টাকাটা টোটালি বন্ধন থেকে দাদা লোন করেছিল দাদা লোন করে করেছিলেন তো প্রথমে যখন নিয়েছিলেন তখন তো একটু ঘাবড়িয়ে গেছিলেন এতগুলো টাকা লোন করেছেন কত টাকা লোন করেছিলেন দেড় লাখ টাকা দেড় লাখ টাকা বন্ধন থেকে লোন করেছিল ঠিক আছে আজকে বন্ধনের টাকা কিছু মেটাতে পেরেছেন ব্যবসা করে তাহলে দেখুন যারা নতুন কাস্টমার আছে দাদা কিন্তু ব্যবসা করে বন্ধনের টাকা মিটিয়েছে ওর জন্য বলবো লসের কিছু নেই আপনারা ব্যবসা করুন দেখুন এখানে ফুটছে এটা আমরা নবদ্বীপ থেকে ভিডিওটা করছি আমার কাস্টমারের বাড়ি থেকে এই যে দাদাও এসেছে মেদিনীপুর থেকে দাদা তোমার কাছে ট্রেনিং করাচ্ছি তো আপনার কাছে এইখানে দেখাতে এসেছি আমাদের এই রিয়ালি যে বাস্তব পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে আমি নিজেই করতে পারবো আচ্ছা মানে এতটা কনফিডেন্স চলে এসেছে কনফিডেন্স চলে এসেছে আচ্ছা আচ্ছা যে কোনো ব্যাপার না নরমালি ব্যাপার যে কেউ দেখলে করতেই পারবে আইডিয়া অটোমেটিক চলে আসে আর এই যে ভদ্র লোক যে করছে ঠিক আছে একে দেখে কি মনে হলো ঠিক আছে ঠিকঠাক মনে হলো তো করছে ঠিকঠাক করছে করছে নতুন হাত কিন্তু এক মাসও হয়নি সে ঠিকমতো করছে দেখছেন মেদিনীপুরের লোক কি বলছে আচ্ছা দেখুন দাদা হাইড্রো দিচ্ছে ঠিক আছে বাতাসার মেইন জিনিস হচ্ছে হাইড্রো দেখুন পুরো সাদা ঠিক আছে পুরো সাদা আর রংটা কেমন ভাবে চেঞ্জ হচ্ছে দেখুন ঠিক আছে এইটা দেওয়ার পর থেকে যে চিনির যে পাকটা হচ্ছে না এটা অলরেডি সাদা হয়ে যাবে ঠিক আছে হাইড্রো হচ্ছে বাতাসার মেন জিনিস যারা গুড়ের বাতাসা করেন হাইড্রো দেন না ঠিক আছে তাদেরও বলবো গুড়ের বাতাসা তো একটু হাইড্রো দেবেন দেখবেন বাতাসের টেম্পারটা অনেক বাড়বে হাইড্রো হচ্ছে বাতাসের টেম্পারটাকে বাড়ায় হাইড্রো ছাড়া কোনোদিন বাতাসা হয় না গুড়ের বাতাসা অনেকে করেন হাইড্রো দেন না হাইড্রো দিয়ে একবার দেখবেন জলের মতো এইটাই হচ্ছে মেন জিনিস সাইট্রিক বলা হয় এইখানে দাদা পনেরো কেজির পাক করেছে সেই অনুযায়ী দাদা সাইট্রিক দিচ্ছে ঠিক আছে এই সাইট্রিকের উপরে নির্ভর করে বাতাসাটা আমার কতটা হবে ঠিক আছে যদি আমার এক পাক এক চামচ এদিক ওদিক হয়ে যায় তো বাতাসার কোয়ালিটি কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে আচ্ছা দেখুন পাক হয়ে গেছে দাদা এখন পাক ঢালবে ঠিক আছে আচ্ছা দেখুন নিচে কিন্তু গ্যাস দাদা জ্বালিয়ে দিল এই এই ট্যাঙ্কটাকে কিন্তু আমাকে গরম করে রাখতে হবে যেহেতু এখন শীতকাল ঠিক আছে ট্যাঙ্ক কিন্তু ঠান্ডা থাকে ট্যাঙ্কটাকে গরম করে রাখতে হবে মাল ঢালার আগে এই ট্যাঙ্কটা ই করে রাখতে হবে যাতে এক মিনিট ট্যাঙ্কটা গরম থাকে আচ্ছা এই গরম অবস্থায় যদি এই পাকটা ধালে পাকটা দেখুন কত সুন্দর পাক হয়েছে আমি দেখাচ্ছি পাকটা এরকম নিলাম তো হাতে এরকমই নিলাম এরকম পাক হয়েছে পাক কিন্তু শক্ত হয়ে গেল ঠিক আছে এবার টান বা পট করে ছিঁড়ে গেল নরম থাকলে কিন্তু দাদা হবে না ঠিক আছে গোল্লা পাখিয়ে যাবে আর পাকটা কিন্তু যেখান থেকে ফোটে সেখান থেকে নিতে হবে নিলাম না এই এরম জায়গা থেকে নিয়ে দেখবে ফোটে সেই জায়গাটা ফোটে সেই জায়গা থেকে নিতে হবে আচ্ছা ঠিক আছে কেমন শেখাচ্ছি ট্রেনিং এই যে দাদারা এসেছে ট্রেনিং করতে কেমন হচ্ছে ঠিক আছে আমি সেটাই জানতে চেয়েছি ভালো লাগছে ট্রেনিং কি বা দেখবো আমাদের ট্রেনিং ভালো লাগছে আমাদের দর্শকদের বলো হ্যাঁ ভালোই লেগেছে ঠিক আছে ভালো লাগছে সেটাই জানতে চেয়েছিলাম যে কি অবস্থা বলছি দেখবো যে এটা লাস্ট পর্যন্ত হয়েছে কিভাবে আচ্ছা এবারে দেখুন চাটনি ঢালা হচ্ছে আচ্ছা সাদা বাতাসা হচ্ছে যেহেতু আজকে মেদিনীপুরের ট্রেনিং হচ্ছে তারকেশ্বরের ট্রেনিং হচ্ছে এখানে সাদা বাতাসার ডিমান্ডটা বেশি ঠিক আছে এই মহিলাদেরও কিন্তু এই কাজ করতে পারেন নির্ভয়ে আচ্ছা বেল দেখুন চালিয়ে দিয়েছি ঠিক আছে চাটনি ঢালবো সঙ্গে সঙ্গে বেল চালু করে দেব দেখুন তেল দিচ্ছে এটা রেডি তেল বলা হয় ঠিক আছে এই যে বাতাসাটা দেখছেন এই বাতাসার কোয়ালিটিটা খুব ভালো হবে আমরা পাক দেখে বলে দিতে পারি এত সুন্দর দাদা পাক করেছে ভালো হবে তো পাকাই সবকিছু ওই দিক থেকে কি চালাবে একটু দেখ ওই দিক থেকে আপনি এখনই হাইড্রোলিকটা তুলবে তাহলে দেখুন হাইড্রোলিকটা উপরের দিকে তুললো ঠিক আছে দেখুন এই যে ট্যাঙ্ক উপরের দিকে চলে এইখান দেখুন মোটর ঘুরছে হাইড্রোলিক উপরের দিকে উঠছে আপনার পুরো ইটাকে সামনে চলে এসেছে এবার মাল ফাটা স্টার্ট করে দিল দাদা হাইড্রোলিক উপরে উঠে গেল ফাটা চালু হয়ে গেল এই দেখুন মোটর এখান থেকে ঘুরছে ঠিক আছে প্রসেসটা দেখুন কিভাবে সুন্দরভাবে বাতাসা হয় এটু যে কত ফেনা হবে সেই ফেনাটাই কিন্তু বাতাসা ঠিক আছে

যারা পাক করবে নতুন অবস্থায় যারা পাক করবেন দু পাঁচশো গ্রাম থাকতে পারে ঘাবড়ানোর কিছু আবার রিটার্ন যাবে এটা আবার রিটার্ন ইউজ হয়ে যাবে কোনো ই নেই এইবার যে পাকটা করবেন সেই পাকে দেখবেন এইসব মাল কিছুই থাকবে না আচ্ছা কিভাবে হচ্ছে পাক কিন্তু অলরেডি হয়ে গেছে এই পাককেই আমরা ঢালবো ঠিক আছে এখানে কিন্তু কাঠে করা হয় ঠিক আছে আপনারা গ্যাসেও করতে পারেন গুলেও করতে পারেন কয়লাতেও করতে পারেন ঠিক আছে যে কোনো করতে করেন মেশিনে যেন হিটটা ভালো হয় ঠিক আছে হিট যদি ভালো হয় বাতাসা ভালো হবে হিট ভালো না হলে বাতাসা জীবনে কোনোদিন ভালো হবে না ঠিক আছে বটে এবার এখানে দেখি গ্যাস জ্বালানো হয়ে গেছে গ্যাস জ্বালানো হয়ে গেছে এই দেখুন বেল বেল চলে যাচ্ছে আচ্ছা বেল তো চলছে ঠিক আছে

দেখুন ভাঙচি বাতাসের টেম্পার দেখুন বাতাসা চট করে ভাঙে না টেম্পার দিয়ে ভাঙতে হয় ঠিক আছে বাতাসা চট করে ভাঙতে চায় না এই যে টেম্পার দিলাম তারপরে বাতাসা ভাঙলো আর কত সুন্দর বাতাসা দেখেছেন তো

প্রথম থেকে লাস্ট পর্যন্ত গাইডনেস কি থাকবে দেখুন দাদা অনেকে বলে ভিডিওতে এক কথা বলছে এখানে আসার পর আমার মিথ্যা কথা আর কিছু নেই ঠাকুরের আশীর্বাদে আপনাদের ইউটিউবার আশীর্বাদে আমার মাসে পঞ্চাশটা অব্দি মেশিন পঞ্চাশটা না হলো তিরিশ পঁয়ত্রিশটা মেশিন এর অর্ডারই থাকে আমি দিতে পারি না আমি কুড়িটার বেশি মেশিন দিতে পারবো না কেন শুধু বাতাসা নিয়ে আমার কারবার না আমার প্রচুর ব্যবসা আমি সবসময় কাস্টমারদের সত্যি কথা বলে মেশিন নিচ্ছি তুমি যদি নিলে নাও না নিলে নিও না কিন্তু আমি সবসময় গাইড করবো মেশিন নেওয়া থেকে শুরু করে তার দাঁড়ানো অব্দি বললাম তো স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা থাকবে বাড়ি যে মিস্ত্রি শিখে আসবে তারপরেও যদি ট্রেনিং এর দরকার স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করে দেবো যেখানে আমার কাস্টমাররা কাজ করছে তার বাড়িতে যে আমি কাজ শেখানোর ব্যবস্থা করবো ঠিক আছে যেটা কেউ করবে না আমি চাই আপনারা মেসিং নিচ্ছেন দু লাখ আড়াই লাখ টাকা দিয়ে দু লাখ দু লাখ কুড়ি হাজার টাকা যেই টাকাটা নিচ্ছেন সবার তো বাড়িতে টাকা থাকে না ওই সে বন্ধন থেকে লোন নাই অথবা সুদে টাকা নিয়ে আসে বা মা বউয়ের গয়না বন্ধক রেখে সে মেশিনটা নিলো কারুর বাবার অত টাকা থাকে না ঘরে জমানো টাকা এর জন্য বলবো কষ্টের টাকা ইনভেস্ট করুন ভালো জায়গায় আমাদের থেকে মেশিন নিলে আমরা হেল্প করব আপনি বাতাসা হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আপনি কেজিতে দশ টাকা থেকে বারো টাকা অবধি দাদা লাভ পাবেনি আপনি যদি পনেরো কেজি ট্যাংকে মাল ভরেন হয়তো নতুন লোক আপনি পনেরো কেজিতে পনেরো কেজি মাল বের করতে পারবেন না চোদ্দ সাড়ে চোদ্দ কেজি বের করে দেন দু পাঁচশো গ্রাম যে মালটা থাকে সেই মালটা আবার পরের ক্ষেপে আপনি মাল করিয়ে নিতে পারবেন এতে কোনো ওয়েস্টেজ নেই আর একশো কেজি চিনিতে একশো তিন থেকে একশো চার কেজি আপনার বাতাসাও হবে ঠিক আছে এর জন্য আপনি নির্ভয় করুন ঠিক আছে উন্নতি হবে কোনো সমস্যা কিছু নেই আচ্ছা কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ফোন করবেন কোনো অসুবিধা হবে না তো আমি সবকিছু সম্পূর্ণ তথ্যটা জানলাম তা এখানে আসতে হলে কি ব্যান্ডেলে আসতে হচ্ছে ব্যান্ডেলে আসবেন স্কুলে দেওয়া মোবাইল নম্বরে ফোন করবেন আমরা গাইড করে দেবো ঠিক আছে আপনাকে বেশিং নিয়ে যাব বাতাসার প্রোডাকশন দেখাবো কারখানায় নিয়ে যাওয়া হবে তারপরে প্রোডাকশন দেখতে নিয়ে আসা হবে আমাদের ভিডিওতে সবসময় আপনারা কারখানার ছবিটা দেখতে পাবেন যে অরিজিনাল কারখানায় আমরা করি কি করি না ঠিক আছে নমস্কার সবাই ভালো থাকবেন স্কুলে দেওয়া নম্বরে ফোন করবেন এসে দেখবেন যদি ভালো লাগে তবেই মেশিং নেবেন ঠিক আছে মেশিং দেখলেই যে তবে এমন কোনো কথা নেই এসে দেখবেন ভালো লাগলে তারপরে নেবেন আচ্ছা আচ্ছা নমস্কার দাদা নমস্কার